দেখুন, এই যে ঝড়ের প্রভাবে, রিমাল ঝড়ের প্রভাবে আমাদের দক্ষিণ পাড়া, বিশেষ করে মাতোয়ালের কেরানি পাড়া, দক্ষিণ পাড়ার অংশ, বটগাছা বাজার এবং লতিফ ভূঁইয়া কলেজ, এগুলো কিন্তু সবগুলাই, সব এলাকা, কলেজ রোড সহ চৌরাস্তা, এই যে এখানে এটার ইয়া নাই না, এটা ম্যানুয়ালে ঢাকা নাই, এটার এটার আছে। আচ্ছা এইখানে দেখেন, এখানে কিন্তু অসংখ্য ম্যানুয়ালে ঢাকনা নাই, খুব সাবধানে। আর এই যে আমরা বটগাছা বাজারে এখানে যাচ্ছি, এখানকার পরিস্থিতি কিন্তু আরও খারাপ, এখানকার পরিস্থিতি খুবই খারাপ। যত দূর যাবেন পানি এবং কি ম্যানুয়ালে ঢাকনা নাই। এই যে এটা এই রোডটা দেখেন, হ্যাঁ আপনারা তো আসেনি অবশ্যই, এই রোডের অবস্থা আরও ভালো, আরও ভালো না, এই রোডের অবস্থা দেখাচ্ছি আমাদের। এই রেমালের প্রভাবে ঢাকা সহ বিশেষ করে আমাদের এই এই দক্ষিণ যে এলাকাটা, বিশেষ করে মাতোয়ালের দক্ষিণ এলাকাটা, এটা সমস্ত জায়গার পানি কিন্তু এখান দিয়ে নামছে, আর জনজীবন কিন্তু বিপন্ন হয়ে গেছে। আর যদি বৃষ্টি এসে যায় তাহলে কিন্তু অবস্থা খুবই খারাপ হবে, সামনে আরও পানি। আমাদের কেরানি পাড়া ওই সাইড তো অবস্থা খুবই খারাপ। আমরা এখন বটগাছা বাজারের দিকে যাচ্ছি, দেখা যাক এখানে কি অবস্থা। আপনাদের ঘরে পানি? এই রাস্তাটা দেখেন, এই রাস্তাটা পুরা পানি, এই রাস্তাটা পুরা পানি। হ্যাঁ মাঝেও মাঝেও, এখন এই যে বটগাছা বাজারের দিকে দেখেন কি অবস্থা। সমস্ত পানি নেমে যাচ্ছে, বাসা বাড়িতে পানি ঢুকছে, সব পানি পরিষ্কার করতেছে এখান থেকে। প্রতিটা বাসার মধ্যে দেখেন পানি ঢুকে গেছে, কিচ্ছু করার নেই। দেখ এখন আর এই বুট জুতা কাজ করছে না। এটা হলো আমাদের বটগাছা বাজার এলাকা, এখানকার সমস্ত দোকানপাটের ভিতরে কিন্তু পানি ঢুকে গেছে, সমস্ত দোকানপাটের মধ্যে পানি ঢুকে গেছে, যার ফলে দোকানপাটগুলো কিন্তু এখন বন্ধ। আপনাদেরকে আমরা ধীরে ধীরে নিয়ে দেখাচ্ছি, দেখেন কি অবস্থা। আমাদের দক্ষিণ পাড়া বটগাছা বাজার এলাকাটা দেখেন একদম পুরা পানির নিচে, এখানে আর এই পানি সরতে অনেক সময় লাগবে। দেখেন এই বাজার, Thank you.
কত দূর যাব, সব জায়গায় পানি, যেখানে যাই সেখানে পানি। সেইখান থেকে যেখানে যাই সেখানে পানি। এখান থেকে একেবারে লতিফ ভুঁইয়া কলেজ পর্যন্ত, কলেজ রোড, তারপরে আপনার বিশেষ করে গার্মেন্টস, হাসেম রোড, পুরা এলাকায় কিন্তু পানি। মোট কথা মাতোয়াইল দক্ষিণ পাড়া পুরাটা এলাকায় একদম জলাবদ্ধতা সবচেয়ে বেশি। এই এলাকায় ঘর বাড়ি, মাগুর মাছ ধরবেন নাকি? আচ্ছা, অনেকে মাগুর মাছ ধরতে যাচ্ছে, আসলে এটা বলাটা ঠিক না, কারো পৌষ মাছ, কারো সর্বনাশ, কারো ওই যে কী বলে কয়টা কথায়, এই যে পানি, যে অবস্থা, আমরা ওই দূরে লাইভ করতে পারতেছি না। দেখেন বাজারটাকে একটু আপনারা দেখেন এই অবস্থা। আর যদি মনে করেন যে সঠিকভাবে পানি নিষ্কাশন না হয় তাহলে কিন্তু এখানকার জলাবদ্ধতা সহজে কিন্তু যাবে না। আর জলাবদ্ধতা দূরীকরণের জন্য যে ড্রেনগুলো, এর আগে আপনাদেরকে দেখালাম যে অনেকগুলো ম্যানহোলের কিন্তু ঢাকনা নাই, যথেষ্ট পরিমাণ ময়লা আবর্জনা কিন্তু সেখানে ঢুকে এই ম্যানহোলগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে। সিটি কর্পোরেশন বা অন্যান্য সবারই দায়িত্ব রয়েছে যে এখানে খুব দ্রুত যদি পানি নিষ্কাশন ব্যবস্থা যদি ডেভেলপ না করা যায় তাহলে কিন্তু এই এলাকাটা কিন্তু জলাবদ্ধতার মধ্যে থাকবে আর বিভিন্ন রোগ জীবাণু কিন্তু এখানে কিন্তু ছড়িয়ে পড়বে। প্রতিটা বাসা বাড়িতে পানি, এখানে পানি ছাড়া এটা আপনাদেরকে দেখানো হয়েছে, গলি 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 সব জায়গায় পানি। আরে অবস্থা রে, এখানে দেখুন কী পরিমাণ পানি কারখানাগুলোর ভিতরে ঢুকে গেছে। আমরা দেখেন এটা, এই জায়গাটা আমরা যেখানে দাঁড়ায় আছি এই জায়গাটা কিন্তু অনেক উঁচা। হ্যাঁ, বুঝে দেখেন কী অবস্থা। এই আমরা দক্ষিণ পাড়ার চালচিত্র আপনাদেরকে দেখাচ্ছি। আমি শহরতে আইছি, দেশেতে আইছি, শহর জোরে ডরে কেন আয়া দেখি যোগ বিন বিন করে, এটা কেন? আমি খুব কষ্টে আছি, এই হলো আমার অবস্থা। রোড গার্ডের অবস্থা খুব খারাপ। এই যে আমার শ্বশুর আহে বিড়ি চুম্বাইতে চুম্বাইতে, ওই যে আমার শ্বশুর হ্যাঁ বিড়ি চুম্বাইতে চুম্বাইতে আহে, অনেক কষ্টে আছে এই লোকটা, বিড়ির পেরেশানি দেওয়ার আহে কথা আমার কাছে। বিড়ি বিড়ি আমার খারাপ, বিড়ি নেশা খারাপ আমার হয়ে যায়।
65 নাম্বার ওয়ার্ড হচ্ছে সবচেয়ে এতিম ভালো ওয়ার্ড, এতিম হইলেও ভালো, কিন্তু অন্য অন্য ওয়ার্ডে তো যেই অবস্থা। এই সকাল থেকে ভিডিও করতেছে, ধরো তো একটু হাতটা ধরু, এই ডুবে গেছে, এই রে দেখেন এই অবস্থা, দেখেন পুরা রাস্তাটার মধ্যে পানি, রিক্সা মোটর ডুবে যাবে, কিন্তু এই যে দেখেন রিক্সা তো এই যে এই অবস্থাটা দেখেন। এখানে হাসেম রোড, কলেজ রোড, চৌরাস্তা, নিমতলা, কদমতলা সহ বটগাছা বাজার এবং দক্ষিণ পাড়ার এমন কোনো অলিগলি নাই যে আপনি এরকম পানি পাবেন না। আসলে পানি যদি এটা না যায়, না সরে, যদি পয় নিষ্কাশন ব্যবস্থা বা এই যে সেচ নিষ্কাশন ব্যবস্থা যদি ভালো না হয়, কিন্তু এখানে কিন্তু অবস্থা খারাপ হবে। আর ঘর বাড়িগুলোতে কিন্তু প্রত্যেকটাতে কিন্তু পানি ঢুকে গেছে, তলায় গেছে, নিচা ঘরগুলো যা আছে সব জায়গায় গেছে। এই যে দেখেন আমরা এ পর্যন্ত আপনাদেরকে নিয়ে যাচ্ছে, এই যে দেখেন, আসলে এটা দেখার কোনো কিচ্ছু নাই। ঢাকা সহ সারা দেশেই যেভাবে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, সেটা কিন্তু আমাদেরকে অত সহজে আমরা পরিত্রাণ পাবো না। যদি পানি না সরে যায় তাহলে কিন্তু দুর্ভোগ বাড়তেই থাকবে। সব জায়গায় পানি যদি থাকে তা কিভাবে পানিটা নামবে? খারাপ, পুরা রাস্তায় পানি।